আসসালামু আলাইকুম। হ্যান্ডলুম অব বাংলাদেশের পক্ষ থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি। আমি তৌফিক আহমেদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে জামদানি কী এবং জামদানি কত প্রকার, জামদানি কীভাবে বানানো হয়। জাস্ট এতটুকু শেয়ার করব আজকে, পরের দিন হয়তো বা আরও কিছু বেটার কিছু শেয়ার করতে পারি। তো চলুন শুনি জামদানি আসলে কি। জামদানি হচ্ছে এক ধরনের পরিধেয় বস্ত্র যেটা আর বুনন পদ্ধতি সম্পূর্ণই ভিন্ন, যেটা বুনন করতে যেই সুতা ব্যবহার করা হয় এই সুতাটা তৈরি হয় একটু স্পেশাল ম্যাটেরিয়ালস দিয়ে, সেটি হচ্ছে কার্পাস তোলা এবং শিমুল তোলা। এটা আসলেই হচ্ছে একটি উৎকৃষ্ট মানের পণ্য, যার কারণে উৎকৃষ্ট মানের সুতা আসলে এই তুলা দিয়ে বানানো হয় এবং সেই সুতা দিয়েই জামদানি প্রস্তুত করা হয়। আর জামদানি প্রস্তুত করতে দুইটা সুতা প্রধানত ব্যবহার করা হয়, একটা হচ্ছে রেশম সুতা বা সিল্ক, একটা কটন বা সুতি। আচ্ছা, জামদানিতে সাধারণত তানা এবং বানার একটা ব্যবহার আছে। তানা যেটা লম্বা সুতা দেওয়া থাকে সেটাকে বলে তানা, আর যেটা আড়াআড়ি দেওয়া থাকবে সেটাকে বলে বানা। মানে আড়াআড়িতে কী দেওয়া থাকে, আড়াআড়িতে যেটা হাফ সিল্ক বলি আমরা, হাফ সিল্কের লম্বা সুতাটা হচ্ছে সিল্ক দেওয়া থাকে, এবং যেটা আড়াআড়ি থাকে, আমি যে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে সুতি শাড়ি। এটা সুতি শাড়িতে বা কটন শাড়ি, এটা পিওর কটন। ফলে দেখা যাচ্ছে এই শাড়িটার লম্বালম্বি যেই সুতাটা দেওয়া আছে, এই দেখাচ্ছে, এটাও সুতি, এবং আড়াআড়ি যেটা সুতা দেওয়া আছে সেটাও সুতি। ফলে এটা পিওর কটন শাড়ি। আচ্ছা, আর এই কটন শাড়িতে আপনার নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে তৃতীয় একটি সুতা দিয়ে, যেটা ভিন্ন ভিন্ন কালার, এটা মাল্টি কালারের সুতার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার লাল, সবুজ, ব্লু, মানে হলুদ কয়েকটি সুতা ব্যবহার করা হয়েছে। এই নকশাগুলো ফুটিয়ে তুলতে তৃতীয় একটি সুতার ব্যবহার করা হয়। এবার আসুন আমরা হচ্ছে হাফ সিল্ক দেখি। হাফ সিল্কে কিন্তু একটু একটু ডিফারেন্ট, যেটা বলছিলাম, যেটা তানাটা থাকবে সিল্কের এবং বানা বা বাইন থাকবে কটনের। লম্বা সুতা যেটা দেওয়া আছে সেটা আপনার, লেট মি সি, লম্বা সুতা যেটা খুবই চিকন সুতা, এটা হচ্ছে সিল্ক বা রেশম। এই রেশম সুতা হচ্ছে তানায় ব্যবহার করা হয়েছে, আর কটন সুতা ব্যবহার করা হয়েছে বানাই বা বান, মানে আড়াআড়ি যেই সুতাটা দেওয়া হয়েছে সেটাকে বলে বানা বা বান। এবং এখানে জরি সুতার ব্যবহার করা আছে, যেখানে আপনার এই যে পাড়ে, এটা হচ্ছে করলা পাড়, যেখানে আপনার জরি সুতার ব্যবহার করা হয়েছে, গোল্ডেন জরি। এবার আসুন যে জামদানি শাড়ি কত প্রকার। জামদানি শাড়ি প্রধানত তিন প্রকার। কী কী? একটা হচ্ছে ফুল কটন, একটা হাফ সিল্ক বা অর্ধেক কটন, কটন অর্ধেক সিল্ক। এবার আছে একটা ফুল সিল্ক। ফুল সিল্কের যেটা আপনার লম্বালম্বি যেই সুতাটা দিয়ে থাকবে সেটা সিল্কের, এবং আড়াআড়ি যেটা থাকবে সেটাও সিল্কের। কটনে, পিওর কটনে
লম্বালম্বি যেটা দেওয়া আছে সেটাও হচ্ছে সিল্কের, সেটা কটনের, এবং আর যেটা দেওয়া থাকবে সেটাও কটনের। এটা হবে তাহলে পিওর কটন এবং সিল্কে দুইটাই সিল্ক থাকবে, এবং হাফ সিল্কে আপনার অর্ধেক সিল্ক লম্বালম্বি যেটা এবং আড়াআড়ি যেটা সেটা কটন সুতার ব্যবহার করা হবে, এবং তৃতীয় আরেকটি সুতা দিয়ে হচ্ছে নকশা করা হবে, যেখানে আপনার কটন ব্যবহার করা হয়ে থাকে এবং জরি সুতার ব্যবহার করা হয়ে থাকে, যেখানে বিভিন্ন কালারের জরি হতে পারে বা বিভিন্ন কালারের সুতা হতে পারে। যেটা দেখালাম এই যে এখানে অনেকগুলো কালার ব্যবহার করে নকশাটা ফুটিয়ে তোলা হয়েছে আপনার। এবার হচ্ছে বর্তমান সময়ে আমরা কিছু কম দামের শাড়ি পাই, কম দামের শাড়ি বলতে 700, 800, 1000, 2000, 1500 এই ধরনের যেই শাড়িগুলো পেয়ে থাকি আমরা বাজারে, সেই শাড়িগুলো আসলে সিল্ক বা কটন দিয়ে এত কম দামে শাড়ি বানানো ইম্পসিবল। এজন্যই কিছু ব্যবসায়িক বা কিছু তাঁতি তাদের পণ্যে কিছু লাভ করার জন্য তারা একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে, সেটা হচ্ছে নাইলন। তারা টানার সুতাটা নাইলন ব্যবহার করে, ফলে দেখা যাচ্ছে খরচটা অনেক কমে যায়, এবং নাইলন যে দামে পাই সেইটা মানে খুবই কম, সিল্কের চেয়ে নাইলনের দামটা খুবই কম, এই জন্য দেখা যাচ্ছে নাইলনটাকেই সিল্ক বলে চালিয়ে দেয়। দ্যাটস মিন্স হাফ সিল্ক শাড়ি বলে নাইলনটাকেই হচ্ছে চালিয়ে দেয়, এজন্যই দেখা যাচ্ছে এত কম দামে শাড়ি পেয়ে থাকি আমরা। আপনারা যদি শাড়ি চিনে থাকেন তাহলে হয়তো বা ভুল করবেন না, কিন্তু যারা চিনেন না তারা ভুল করার সম্ভাবনা অবশ্যই থাকে, এজন্য একটু বুঝে শুনে নেবেন সিল্কে এর ব্যাপারটা। আমি আবার দেখাই, সিল্ক হচ্ছে আপনার খুবই চিকন, ঠিক আছে, এবং সিল্কটা হচ্ছে টান দিলে ছিঁড়ে যায়, টান দিলে ছিঁড়বে, কিন্তু নাইলন যেটা সেটা টান দিলে ছিঁড়বে না। এবং সিল্কটা হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি আগুন ধরাই দিই, আগুন ধরলে সেটা হচ্ছে পুড়ে ছাই হবে, কিন্তু নাইলন যেটা সেটা পুড়ে ছাই হবে না, জড়ায় যাবে, শক্ত হয়ে যাবে। তো এজন্যই হচ্ছে একটু কেয়ারফুলি শাড়ি কিনলে আপনারা ঠকবেন না। আমি পরবর্তীতে যে ভিডিও করব সেখানে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে সিল্ক, কটন, নাইলন ইত্যাদি নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ।